হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বর্তমানে যে আমাদের ফোন স্মার্টফোনগুলো আছে সেগুলোতে কিন্তু কল রেকর্ড অপশনটি থাকে। তো আমরা এখন বর্তমানে ফোনগুলোতে কল রেকর্ড করতে গেলে একটা প্রবলেম ফেস করি, তো এরকম অ্যালার্টের কারণে কিন্তু সে অপর পক্ষ থেকে জেনে যায়, ওই দিক থেকে জেনে যায়, তার কারণে আমরা বিভিন্ন সমস্যায় পড়তে পারি এবং কি আপনাকে এরকম পুলিশেও ধরতে পারে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। তো প্রবলেম থেকে মুক্তির উপায় জানেন কি? জানেন না বন্ধুরা, না জানলেও কোনো সমস্যা নেই, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সব জানাবো। হোয়াট এইটাও সম্ভব? ঠিক বলেছো, রাকিব টেকের কাছে সব সম্ভব, আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকেন খালি। কি বলেন? আমি বিশ্বাস করি না। না বিশ্বাস করলে আপনার ক্ষতি, কারণ আপনি অপর পক্ষকে যদি আপনার এটা জানিয়ে দেন তাহলে আপনাকে পুলিশ জেলে ভরে রাখবে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন TTASLEXX। তো সার্চ করে দেবেন, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপটি শো করছে। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেন বা আপনারা এখনই সার্চ করে নিন। তো ইনস্টলটা করে দেওয়ার পরে বেশি লোড নেবে না, হালকা একটু ওপেন দেখছেন ইতিমধ্যেই ইনস্টল হয়ে গেছে। তো এখন ডাউনলোড করার শেষ আমাদের ইনস্টল দিচ্ছি। তো ইনস্টলটি কি তারপর আপনার ওপেনে ক্লিক করে দেবে। তো আমি সিম্পলি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেন করে এখান থেকে প্রেফার্ড ইঞ্জিল এখানে সার্চ করে দেওয়ার পরে এখানে নিচে দেখছেন TTASLEXX, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ালেই কিন্তু এই অ্যাপটির কাজ শেষ ধরা চলে, বা আপনাদের 90% কাজটি শেষ করে হয়েছে। তো এখান থেকে ওকেতে দিয়ে দিবেন। ওকেতে দেওয়ার পরে আপনারা একবারে ব্যাক যাবেন এখান থেকে। তো ব্যাক যাওয়ার পরে আপনাদের ফোনের ডায়াল প্যাড, তো আপনাদের ডায়াল প্যাডে চাপ দিয়ে ধরে রাখবেন। তো ডায়াল এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো। তো আপনারা উপরে অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ। তো স্টোরেজে একটা ক্লিক করে দেবেন সিম্পলি। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে লেখা নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। তো এই ক্লিয়ার ডাটার উপর একটি ক্লিক করে দেবেন সিম্পলভাবে। তো ক্লিয়ার ডাটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে লেখা আছে ক্লিয়ার অল ডাটা, এখানে একটা সিম্পল ক্লিক করে দিলেই ওকেতে দিয়ে দিবেন, আপনাদের কাজ শেষ। আপনাদের কাজ প্রায় শেষ, এখন আমরা ব্যাক যাব, ব্যাক গিয়ে দেখব আমাদের কাজটি হয়েছে কি না। তো একটু লোড নেবে, কারণ আমরা সব ক্লিয়ার ডাটাগুলা ক্লিয়ার করছি। তো লোড নিচ্ছে আমাদের হিস্টোরিগুলা। তো এখান থেকে আমরা কল যদি দিই তাহলে কিন্তু আর ওই অ্যালার্টটা বাজবে না, এবং কি আপনার কোনো সমস্যাও পড়তে হবে না যে অপর পক্ষের কল রেকর্ড করলে অন্য পক্ষ ওই পক্ষর জেনে যাবে না আর। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।